Hello everyone, welcome to my YouTube channel. This is Unuprama. Hope you all are doing well. আজকে হচ্ছে মার্চ মাসের 31 তারিখ এবং আজকে আমাদের কলেজে হচ্ছে বসন্ত ও পিঠা উৎসব. সো আজকে আমি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে আমার কলেজের বসন্ত ও পিঠা উৎসব দেখানোর চেষ্টা করব. সো তোমরা আমার সাথেই থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কলেজে গিয়ে. আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল. Press the bell icon so that you can get all the notification of my channel. And please like, comment and share the video. College যাওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়ে গেছি. আমি আসলে আজকে জানি না যে কলেজে কি ক্লাস হবে নাকি হবে না, নাকি শুধু বসন্ত উৎসব হবে, কিন্তু তাও আমি কলেজে ক্লাস করার প্রিপারেশন নিয়েই যাচ্ছি. You're prepared to break the silence. I'll be out in the sunshine, running this. কলেজে চলে আসছি আর বসন্ত উৎসব উপলক্ষে গেটটা সাজানো হয়েছে একটু. এখন আমি ক্লাসে যাব এবং ক্লাসে গিয়ে দেখব যে কি ক্লাস টাস হবে নাকি শুধু প্রোগ্রামই হবে. ক্লাসে এসে জানতে পারলাম যে আজকে ক্লাস বা প্র্যাকটিক্যাল কোনোটাই হবে না, আজকে শুধু প্রোগ্রাম হবে. তাই আমি ভাবলাম যে কলেজে যখন এসে গেছি তাহলে প্রোগ্রামটা দেখেই যাই. আর আমি এখন আছি আমার ক্লাসের সামনে বারান্দায় চারতলার উপরে, আর এই হচ্ছে চারতলা থেকে কলেজের মাঠ এবং আশেপাশের ভিউ. এখানে কলেজ মাঠে সবাই পিঠা উৎসব আর বসন্ত উৎসবের জন্য প্রিপারেশন নিচ্ছে. যারা স্টল দিবে, পিঠার যারা স্টল দিবে, তারা ওদের মতো করে প্রিপারেশন নিচ্ছে এবং অন্যরা প্রোগ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছে. মাঠের এই দিকটাই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর মাঠের ওই দিকটাই হচ্ছে পিঠা উৎসব. স্টুডেন্টরা এখানে বিভিন্ন পিঠার স্টল দিয়েছে. ক্লাস যেহেতু হচ্ছে না তাই আমি নিচে চলে আসলাম পিঠা উৎসবটা দেখার জন্য. এখানে মোটামুটি অনেক ভিড় রয়েছে. এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে এবং কিন্তু অনেক অভিভাবকও আছে. প্রথমে টিচার এবং প্রিন্সিপালরা মিলে পিঠা উৎসব এবং বসন্ত উৎসবটা উদ্বোধন করেছে. তারপরে একটা র্যালি বের হয়েছে. তারপরে টিচার প্রিন্সিপালরা মিলে স্টলগুলো ভিজিট করে করে দেখছে এবং পিঠাও, বিভিন্ন ধরনের পিঠাগুলো ওরা টেস্ট করে দেখছে. সো এখানে মোটামুটি অনেক ভিড় রয়েছে. আর এখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের পিঠা স্টল দিয়েছে, চাইলে যে কেউ এখান থেকে কিনে পিঠা নিয়ে যেতে পারবে. সো চলো তাহলে আমরা এক নজরে পুরো পিঠা উৎসবটা একবার দেখে আসি. এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে. তুমি নাচো, তুমি নাচো,